লাল কালিটা একটু পরে এখানে লেখা আছে যে অনুরূপ ভাবে আমি চাই নারীরা যেন ভদ্রভাবে ও যুক্তিযুক্ত ভাবে উপযুক্ত পোশাক পরে তাদের সজ্জিত করে ওকে ভালো পোশাক পরে যেন ওকে তারা নিজেদের যেন শখিন খোপা করে

এটা তো ফান্ডামেন্টাল কন্ট্রাডিকশন কন্ট্রাডিক্টরি একটা কথা হয়ে গেল আপনি যদি ওনলি ফ্রম গড ইয়ে জানেন কোনটা ভালো কোনটা মন্দ জানেন দেন কাফের কোপানো ভালো কাজ নাকি মানুষের সুন্মাতে ভালো কাজ এটা তো শুধুমাত্র গড বলতে পারবে সে যদি বিশ্বাস করে কাফের মারা ভালো কাজ অবশ্যই তার কাছে কাফের মারা ভালো কাজ হ্যাঁ আপনার কাছে কোনো পার্থক্য কেন বাইর করবেন এছাড়া তো আলটিমেটলি তো সব অন্ধবিশ্বাসের উপরই পড়তেছে হ্যাঁ এই এছাড়া গড় না বললে তো আমাদের কাছে যদি বোঝার কোনো উপায় না থাকে হ্যাঁ পার দারুণ একটা পয়েন্ট বলছেন তো যে গড় না বললে যদি আমাদের কাছে বোঝার কোনো উপায় না থাকে তাহলে কাফের মারাটা যে খারাপ কাজ এটা আপনি কেমনে জানলেন ভাই

এই দুইটা কথার ভিতরে যদি গড না বলে তাহলে আপনার বোঝার আর কি ওয়ে আছে সেটা যে এই দুইটার ভিতরে পার্থক্য এবং একটা উত্তর ভাই একটা উত্তর দেন আপনি তো বলছেন গুণগত পার্থক্য আছে এখন আবার বলতেছেন আমি জানি না আমি বলতে আমি শিক্ষা না জেনে আপনি কিভাবে গুণগত পার্থক্য আছে কিভাবে বললেন আপনি

গুণগত পার্থক্য আছে এখন আপনি বলতেছেন এক নম্বর স্টেটমেন্টে অনলি গড আমাদেরকে বলতে পারেন যে কোনটা ভালো কোনটা মন্দ সেকেন্ডে বলতেছেন মুসলিমদের অন্ধবিশ্বাস এবং মানে মুসলিমরা যেটা মনে যে তাদের গড় থেকে যেটা আসে এবং আপনি যেটা মনে করেন যে আপনার গড় থেকে যেটা আসে এই মধ্যে গুণগত পার্থক্য আছে কিভাবে কিভাবে এটা পসিবল যদি অনলি গড় থেকেই ভালো মন্দ আসে আপনি শুধুমাত্র ওইটা বলতে পারবেন ভাই আমি বিশ্বাস করি আমি গুণগত পার্থক্য ফাঁক ফাঁক দেন আপনি বিশ্বাস করতে পারবেন শুধুমাত্র যে আপনার আর তার মধ্যে আপনার গড মরাল কথা বলছে তার গড ইমোরাল কথা বলছে এটা আপনার অন্ধবিশ্বাস হইতে হবে অন্ধবিশ্বাসের বাইরে তো তখন বিষয় হবে

তারটাও তো ঈশ্বর থেকে আসছে সেও মনে করতেছে তাতে ঈশ্বর থেকে আসতেছে এটা ছাড়া তো আপনার কাছে কোনো ওয়ে নাই কোনটা ভালো কোনটা মন্দ বোঝার তার কাছে কোনো ওয়ে নাই কোনটা ভালো মন্দ কোনটা বোঝার এটা যদি না থাকে আপনি তো তখন বলে নিছেন যে ঈশ্বর ছাড়া আমাদের পক্ষে বোঝা সম্ভবই না কোনটা ভালো না কোনটা মন্দ এটা তো আপনি বলেই নিছেন এটা আপনার একটা প্রস্তাবনা ছিল মানে এটা 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 আপনার একটা সূত্র ছিল হ্যাঁ এটা আপনার যুক্তি তৈরির একটা সূত্র যে আমাদের কাছে বোঝার কোনো উপায়ই নাই এছাড়া যে ঈশ্বর না বললে তাহলে তার ঈশ্বর একটা কিছু বলছে আপনার ঈশ্বর একটা কিছু বলছে

আমি তখনই কথা বলছি যখন আপনি বলতেছিলেন নাসির ভাই আচ্ছা 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 প্রম প্রম ভাই একটু আপনি একটু ঠান্ডা হন হ্যাঁ আমার মনে হচ্ছে উত্তেজনার কারণে আপনি এখন ঠিকভাবে চিন্তা করে কথা বলতে পারছেন না আপনি একটু বলেন তো যে একজন মানে মুসলিম সে সে মনে করে যে ভালো মন্দের বিধানটা শুধুমাত্র আল্লাহর কাছ থেকে আসতে পারে আর কোন জায়গা থেকে আসতে পারে না এটা সম্ভবই না আল্লাহ বলছে কাফের মারা ভালো তাহলে তো অবশ্যই কাফের মারা ভালো হবে এই তার অন্ধবিশ্বাসটা কি রেখে তার অন্ধবিশ্বাসটাকে রেখে

প্রণব ভাই আপনাকে আমি যেটা জিজ্ঞাসা জানতে চাচ্ছি যে আপনি আপনার কাছে কি এমন কোন পদ্ধতি আছে যে এই জিনিসটা দ্বারা কাফের মানাটা যে খারাপ এই জিনিসটা একজন মানুষকে বোঝাবেন সে কিন্তু তার অন্ধবিশ্বাস থেকে সরতে চাইবে না আপনি তাকে আরেকটা অন্ধবিশ্বাস প্রস্তাব করলে সেই অন্ধবিশ্বাসটা সে নিবে না তাহলে তাকে কিভাবে বোঝাবেন যে তার তার এটা যে খারাপ এটা কিভাবে বোঝাবেন আমার উত্তর হলো গিয়ে একমাত্র গতকাল প্রথমবার মতো আমি এটা ভাবছি একমাত্র গতকাল প্রথমবার মতো আমার কাছে মাথায় প্রশ্ন আসে এর আগে কখনো আসে নাই

আ সেও আপনার মতে বিশ্বাস করে শুধুমাত্র ভালো মনের ইটা বিধানটা শুধুমাত্র মা কালী থেকে আসতে পারে এবং সে সকালবেলা উঠে সে স্বপ্নে দেখছে মা কালী তাকে স্বপ্নে দেখাইছে তার দুইটা পুত্রকে জবা করতে বলি দিতে মা কালীর উদ্দেশ্যে বলি দিতে সে ওটা বলে দিয়ে দেয় আপনি তো বলতেছেন যে এইটা শুধুমাত্র ঈশ্বর থেকে আসতে পারে এছাড়া আমাদের বোঝার কোনো উপায় নাই যে এটা ভালো নাকি মন্দ তাহলে তার যে অন্ধবিশ্বাসটা সেই অন্ধবিশ্বাসটার যে ঈশ্বর সেইখান থেকে যে বিধানটা আসছে সেটা তো অবশ্যই ভালো ব্যাপার নাকি হ্যাঁ আমি যে আপনি যে থাকে তার আমি যুক্তিতে পারবো না উত্তর যে আমি পারবো না যদি সে না সে আমার বিশ্বাসের হয়ে থাকে আর কি লাইক আব্রাহামিক ক্রিজিয়াস অথবা এরকম যদি না হয়ে থাকে আমি বুঝাতে পারবো না সেজন্য আমি হিন্দুকে বলতে পারবো না যে রং

এই অন্ধবিশ্বাসের শিক্ষাটা আপনি আপনার অন্ধবিশ্বাসী ভাইদের বলবেন যে আমাকে অন্ধবিশ্বাসটা ভাই এইটা এইভাবে যদি মনে করে যে এটা ভালো সে গ্রহণ করতে পারবে সে যদি মনে করে ওকে না তখন তো আপনি তাদেরকে ভয় দেখাতে পারবেন যে এই অন্ধবিশ্বাসটা গ্রহণ না করলে আমাকে অন্ধবিশ্বাস অনুসারে আমাকে ঈশ্বর তোমাদের পুরাাবে এই জন্য তোমরা এইভাবে এটাতে অন্ধবিশ্বাস করো এইটা এটাই তো আপনার পদ্ধতি তাই না

মোরালিটি মানে হচ্ছে আপনাকে আমি বলে দিচ্ছি মোরালিটি মানে হচ্ছে ভালো মন্দ বোঝারটা বোঝার যে ক্ষমতা বা জ্ঞান সেটা হচ্ছে মোরালিটি এখন এইটাতে থেকে তো আমরা বুঝতে পারছি না যে এটা কোনটা ভালো মানে ঈশ্বর থেকে যদি সেই জিনিসটা আসে তাহলে সেটা তো একটা নির্দেশনা আমরা বুঝতে পারলাম যে এটা ঈশ্বর থেকে আসছে এটা আমাদের করতে হবে কিন্তু এটা কেন ভালো কেন মন্দ সেটা তো এখান থেকে বোঝা যাবে না সেটা আমরা শুধুমাত্র এখান থেকে একটা নির্দেশনাটা নিতে পারি মনে করেন বাংলাদেশ মানে শেখ হাসিনা বলল যে আজকে থেকে ঘুষ খাওয়া বৈধ এই নির্দেশনাটা নিয়ে আমি ঘুষ খেতে পারি কিন্তু এই ঘুষ খাওয়াটা ভালো নাকি আমরা যাচাই করে দেখতে পারি এই এই জিনিসটা মানে মানুষের জন্য ভালো নাকি মন্দ যখন ভালো হবে তখন এটা মোরালি রাইট যখন খারাপ হবে তখন মোরালি রং এই জ্ঞানটা তো আমরা ওই মানে মানে যে নির্দেশনা সেখান থেকে তো আমরা পাচ্ছি না তাই না

যাচাই যাচাই যদি নাই করতে পারেন এটা রাইট নাকি আপনি কিভাবে বুঝবেন হ্যাঁ পৃথিবীর কোনো কিছু তাহলে যাচাই করার সুযোগ নেই কিছু নেই পৃথিবীতে কিন্তু আমার প্রশ্ন এবং আমি তো আপনাকে সেটাই জিজ্ঞাসা করতেছি তার মানে তো আপনি মোরাল মানেই হচ্ছে যে ভালো মন্দ বোঝার ক্ষমতা সেটা তো আপনার হচ্ছে না আপনি রুল ফলো করতেছেন কিন্তু সেটা তো বুঝতেছে না যে এই রুলটা কেন ভালো কেন মন্দ মোরালিটি কোনটা সেটা আমি অলরেডি আপনাকে বলে দিচ্ছি এই জিনিসটা মনে করেন রাস্তায় প্লাস্টিক ফেলা একটা সিম্পল উদাহরণ দিচ্ছি রাস্তায় প্লাস্টিক ফেলা মরালি একটা রং কাজ এটা আমরা কিভাবে বুঝবো ভাই বলেন তো মানে প্লাস্টিক ফেলা এটা কেন খারাপ বাজে হ্যাঁ এটা এটা মোরাললি একটা রং কাজ এই জিনিসটা আমরা আমরা কোন অন্ধ বিশ্বাসের বিশ্বাসী না হয়ে আমাদের কাছে কি এমন কোন টুল আছে যেটা দ্বারা আমরা এটা বুঝতে পারব যে এটা খারাপ কাজ কোন টولز নাই বাট ইমপ্যাক্ট আছে আপনি প্রুফ করতে পারবেন লজিক্যালি আছে আমার কাছে টولز আছে আমার কাছে আমাদের কাছে মানুষের কাছে অলরেডি টولز আছে আমরা এটা দ্বারা আমরা পরীক্ষা করে দেখতে পারি যে রাস্তাঘাটে যদি প্লাস্টিকের ময়লা ফেলা হয় সেটাতে পরিবেশের ক্ষতি হয় পরিবেশের ক্ষতি হইলে আমাদের ক্ষতি হয় আমাদের সন্তানদের ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় পশু পাখির ক্ষতি হয় গাছপালার ক্ষতি হয় মানুষের ক্যান্সার হয় এই ধরনের রোগ হয় এই কাছে আসতেছে তখন আমরা দেখতেছি আমাদের এটা ক্ষতির কারণ হচ্ছে এই কারণে এই কারণে যেহেতু মোরালিটির সংজ্ঞাটাই হচ্ছে যেইটা যেই জ্ঞান দ্বারা আবারও বলছি মোরালিটির সংজ্ঞায় হচ্ছে যেই জ্ঞান দ্বারা আমরা বুঝতে পারি যে এটা আমার এবং আমাদের জন্য ভালো নাকি মন্দ সেই জিনিসটা বুঝতে পারি সেই জ্ঞানটাকে মরালিটি বলা হয় এই যে জ্ঞানটা যে আমি পাচ্ছি যে এইটা দ্বারা পরিবেশের ক্ষতি হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের ক্যান্সার হচ্ছে প্রকৃতি ধ্বংস হচ্ছে এই জ্ঞানটা পেয়ে আমি বুঝতে পারলাম এটা দ্বারা ক্ষতি হচ্ছে এখন আমার মোরাল গ্রাউন্ডটা তৈরি হইলো আমি এখন বুঝতে পারলাম এখন এটাকে মরালিটি বলা হয় এখন আমি বুঝতে পারলাম যে এটা মোরালি একটা রং কাজ আমি যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা না জানতাম যে এই প্লাস্টিকের ক্ষতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত জ্ঞানটা মোরালিটি ছিল না এই বিষয় আমি যখন এই জ্ঞানটা পাইলাম আমি যখন অ্যানালাইসিস করলাম তখন আমার এই জ্ঞানটা হইলো যে আমি তখন মোরাল মোরালি কোনটা রাইট কোনটা রং এইটা বুঝতে পারলাম এইটা মোরালি একটা রং কাজ এটা আমি বুঝতে পারলাম এখন আবার বলি আরেকটা বলি মনে করেন সতীদাহ প্রথা হ্যাঁ হিন্দুদের ভিতরে প্রচলিত ছিল তাদের ঈশ্বর হয়তো এটা বলছে কি বলে আমরা ওই ডিসকাশনে যাচ্ছি না কিন্তু তারা মনে করতে এটা একটা মোরাল কাজ তাই না ভাই এখন তাদের তাদের ধর্মে এটা একটা মোরাল কাজ কিন্তু আমরা দেখতে পাইলাম অবজেক্টিভলি আমরা দেখতে পাইলাম এইখানে কিছু মানুষের ক্ষতি হচ্ছে কিছু নারীর ক্ষতি হচ্ছে যে তাদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে তাদের স্বামীরা মারা গেলে তাদেরকে চিতা ফেলে মেরে ফেলা হচ্ছে কিছু মানুষের ক্ষতি হচ্ছে এই জ্ঞানটা থেকে আমরা যখন অবজেক্টিভলি মানে হচ্ছে গিয়ে কোন ধরনের পক্ষপাত ছাড়া কোন ধরনের পক্ষপাত বা কোন ধরনের অন্ধবিশ্বাস কোন ধরনের মানে এই জিনিসগুলো ছাড়া সাবজেকটিভ কোনো একটা বিশ্বাস ছাড়া যখন আমরা অবজেক্টিভলি এটাকে অ্যানালাইসিস করলাম তখন আমরা দেখতে পেলাম যে এটা মানুষের জন্য খারাপ হচ্ছে আমার ভেতরে যদি এই বিষয়ে পক্ষপাতিত্ব থাকতো যে আমি হিন্দু ধর্মতেও আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি তাহলে তো আমার ভিতরে এই পক্ষপাতিত্বটা চলে আসতো এই অন্ত বিশ্বাসের প্রতি আমার একটা পক্ষপাতিত্ব থাকতো তখন এই দৃষ্টিতে একটা পশু মারা গরু ছাগল বা আমি মাংস খাই মুরগি খাই মাছ খাই সেম ওয়াইতে তাদের মারাতে খারাপ না কেন

যে হাতলে কোনো পশু পাখি কোনো কীট পতঙ্গ মারা যাবে না কারণ আমার লিমিটেশন আছে কারণ আমি একজন মানুষ আমাদের প্রযুক্তি এখন পর্যন্ত এত মানে ইয়া আমরা ডেভেলপ করি নাই যে এই কীট পতঙ্গ গুলাকে আমরা বাঁচায় রাখতে পারবো এই সামর্থ্য আমাদের নাই আমাদের আমাদের আমি জানি এটা খারাপ কিন্তু আমারে সামর্থ্যটা নাই যে তাদেরকে আমি বাঁচায় রাখব আমি জানি যে অনেক কিছু আমি মানে প্রতিদিন আমার শরীরে অনেক ব্যাকটেরিয়া মারা যায় হ্যাঁ ব্যাকটেরিয়া আমার শরীরে মেড়া ফেলে আমার উপায় নাই তাদেরকে বাঁচায় রাখার তাদেরকে এই এই কারণে আমার টিকা থাকতে হলে তাদেরকে আমার মারতে হবে এখন কেউ যদি এসে মাংস খাবো আমাকে যদি আমাকে যদি একটা বাঘ এসে আক্রমণ করে আমি জানি একটা বাঘকে হত্যা করা মরালি রঙ কারণ একটা বাঘেরও বেঁচে থাকার অধিকার আছে বেঁচে থাকা থাকা উচিত প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য একটা বাঘেরও বেঁচে থাকা উচিত কিন্তু আমার তো উপায় নাই তখন নিজেকে সেভ করতে হবে আবার বা আমার বাচ্চাকে যদি আক্রমণ করে আমার তো বাচ্চাকে সেভ করতে হবে এই কারণে আমি মরালি রঙ কাজটাই করব নিজেকে টিকে রাখার জন্য কিন্তু আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে আমি সেই প্রাণীটাকেও বাঁচায় রাখতাম আমি আমার বাচ্চাকেও সেভ করে সেই প্রাণীটাকেও বাঁচিয়ে রাখতাম একটা পশুকে মেরে তার মাংসটা আমরা খাচ্ছি এটা রং একটা কাজ কিন্তু আমার এখন উপায় নেই যদি কৃত্রিম মাংস তৈরি করতে পারি আমরা তখন আমরা কৃত্রিম মাংস খাবো অসুবিধা নেই তখন আমাদের এই কাজটা করতে হবে না আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে এটার জন্য কিন্তু আমার জ্ঞানটা তো আছে নাকি একটা কোনো কিছুর উপর পক্ষপাতিত না বা অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল না তো ওইভাবে তো তাহলে আমি যদি এখন কোন মানুষকে মেরে তার মাংস খেতে চাই তাহলে তো আই মিন আপনি আমাকে সেভাবে বাধা দিতে পারেন না কেন অবশ্যই বাধা দিতে পারি একজন মানুষের

সেখানে তারা কি করছে মানুষকে তাদের সঙ্গী সাথীদের কি মেরে খেয়ে এটাকে তখন আর আমি ইমরা বলতে পারতেছি না কারণ তাদের কাছে আর কোনো উপায় ছিল না সেই সময় তারা যেই কাজটা করতে হয়েছে সেই কাজটা তারা করছে এটা 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 ইমোরাল কাজ কিন্তু তার সারভাইভ করতে হইলে তার সেই কাজটা করতে হয়েছে সেখানে সে করতে বাধ্য কিন্তু আমাদের যদি সেরকম ওয়ে থাকে মানুষের মাংস না খেও আমরা যদি সারভাইভ করতে পারি তাহলে আমি কেন এটা করতে যাব একজন মানুষের তো ডিগনিটি আছে এখন এই জিনিসটাতে আমি কনফিডেন্স আপনি বলছেন এবং এটা আমি আপনি আগে হয়তোবা কোন জায়গায় বলছেন এরকম আমি কনফিডেন্স না আমার কাছে মনে হয় যে আমরা ডাবল স্ট্যান্ডার্ড বা আমরা মানুষরা এটা এই মোরালিটিটা তৈরি করছে সেজন্য পশু পাখিদের এখানে মানে ওই বায়াসনেসটা কাজ করে তারা হয়তো বা এখন কেউ যদি এসে বলে মানুষই তো মোরালিটি এটা তো মানুষই তৈরি করবে তাহলে কে ওই ওই ক্ষেত্রে ওই বায়াসনেসটা কাজ করে সো পশু পাখি খাওয়া ছাড়াও কিন্তু আমরা বাঁচতে পারি তাহলে সো তারপরও কেন আমরা খাচ্ছি কেউ যদি এসে বলে তাহলে পশু পাখি পশু পাখি খাওয়া ছাড়া এখন এখন পর্যন্ত আমরা বাঁচতে পারি না এখন আমার কথা হলো গিয়ে যে মনে করেন যারা চাইনিজ তারা কুকুর খায় আমরা খাই না ঠিক আছে আবার অনেকে আছে তারা মানুষের পছন্দ করবে এখন আমরা মোরালি এখন হ্যাঁ মোরালি আমরা বলতে পারি আপনি তাকে বানাতে পারবেন না 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 মানুষ মানুষ খাইলে কেউ যদি মানুষ খায় সেটা তো আর অন্য পদ্ধতি আছে অন্য মানে তার তো সার্ভাইভ করার জন্য যদি সেটা নেসেসারি হয় তখন তো সেই জিনিসটা সে করতেই করবেই আমরা এই জিনিসটা যাচাই করে দেখতে পারি মোরালিটির যে ইয়াটা হবে হতে হবে অবজেক্টিভ এটা আমি আপনাকে শুরু থেকে বারবার বলছি না তাহলে আপনি সেটা আপনার আপনার মতো অন্ধবিশ্বাস হয়ে গেলো আপনি যে কাজটা

যেটা বারবার ঘটবে যুক্তি তথ্য প্রমাণ আছে আপনি ঘটাইতে পারবেন একই জিনিস দিয়ে বারবার এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই বা যে কোনো ক্ষেত্রে এটাই সত্য হবে যে কোনো ক্ষেত্রে এটি সত্য হবে যে যুক্তি জেটার পেছনে যুক্তি প্রমাণ থাকবে সেটা হচ্ছে অবজেক্টিভ আর জেটার পেছনে যুক্তি প্রমাণ থাকবে না কিন্তু কিছু মানুষের কোন অপিনিয়ন থাকবে বা বিশ্বাস থাকবে বা রুচি অভিরুচি থাকবে সেটা হচ্ছে সাবজেক্টিভ হ্যাঁ তাহলে আমি এতক্ষণ ধরে আপনাকে বলছি না যে কোনটা মোরাল কোনটা ইমোরাল এটার জন্য অবজেক্টিভ একটা মানে রুল আছে অবজেক্টিভ একটা স্কেল আছে যেটা দ্বারা আমরা বুঝতে পারি কোনো কাজ খারাপ নাকি ভালো সেটা হচ্ছে যুক্তি প্রমাণের উপর নির্ভরশীল সাবজেক্টিভ মোরালিটি কখনো সাবজেকটিভ হতে পারে না এটা কি আমি শুরু থেকে বলি নেই তাহলে আপনি আবারও ঘুরে ফিরে আমাকে জিজ্ঞেস করতেছেন তাহলে ভাই গ্রুপ অফ পিপল যদি এটা মানে মানুষ খায় আমি কেন বলছি হইল তো তাহলে অন্ধবিশ্বাসের মতোই আপনার অন্ধবিশ্বাসের মতই আরো পাঁচশো জন মানুষের একটা আরেকটা অন্ধবিশ্বাস ছিল সেটা তো কোনো অবজেক্টিভ হইল না তো আমি আমার বাট আমি বুঝতে পারছি আমার ক্লিয়ার বাট আমি আপনাকে উদাহরণ দিব জাস্ট আপনি জাস্ট বলবেন এটা কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ মানে এটা কি মোর সং যায় কিনা মনে করেন আমি আপনাকে বললাম যে তুমি কথা বলা আছে যে খুন করি না বাট আমি তোমাকে বলতেছি তুমি যদি কারোর প্রতি রাগ রাখো সেটা খারাপ কারণ মনে যদি তোমার রাগ থাকে

এটা তো একটা মানে এটা তো একটা শিক্ষা হইল এটা তো একটা এটা হচ্ছে কি আপনি একটা নির্দেশনা পাইলেন বা একটা জিনিস আহ একজনের কাছ থেকে শুনলেন এবং সেটা পালন করলেন করলেন অথবা করলেন না সেটা করলেন এটা কেন ভালো কনফিউশনটা যেটা ছিল যে এটা যে ভালো বা খারাপ এটা প্রমাণ করতে হলো যে তো তো মোরালিটির সামনে চলে আসবে আমার প্রশ্নটা উঠি যখন যখন ভালো নাকি মন্দ এইটা যখন আপনি নির্ধারণ করবেন তখন আপনি দেখতে হবে সেই জিনিসটা সেই কথাটা যাই হোক না কেন যদি কথাটার ভিতরে এরকম থাকে তোমরা পাশের বাসার মেয়েটাকে দর্শন করে আসবা আরেকজন মনে করেন আরেক বেটা এসে আমাকে উপদেশ দিল তোমরা আজকে থেকে পাশের বাসার মেয়েকে দর্শন করবে হ্যাঁ এইটাও সেম লেভেল আপনি যে কথা যে উই আপনাকে যে লোকটা ভালো কথা বলছে মানে আপনার কাছে যেটা ভালো মনে হচ্ছে সেটা যেই যে জিনিস এটাও একই জিনিস এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই পার্থক্য আসবে তখন যখন আমরা এই দুইটা কাজের পেছনে এই দুইটা কাজ কাজকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারবো যে কোন কাজটা করলে সমাজের মানুষের উন্নতি হচ্ছে আর কোন কাজটা করলে সমাজের মানুষের ক্ষতি হচ্ছে এই জিনিসটা যখন আমরা জানতে পারবো তখন আমার মোরাল মোরালি কোনটা রাইট কোনটা রং সেই জিনিসটা আমি বুঝতে পারবো যখন আমাকে কেউ এসে বলতেছে তোমরা ওই ছেলেটার সাথে মারামারি করো না বা আরেকজন এসে দুইটা সেম লেভেলের কারণ দুইটার পেছনে আমি কোনো যুক্তি প্রমাণ দেখতে পাচ্ছি না আপাতত যখন আমি সেটাকে ইমপ্লিমেন্ট করব সমাজে ব্যবহার করব তখন যদি আমি দেখি যে এইটা দ্বারা সমাজের ক্ষতি হচ্ছে এটা দ্বারা সমাজের ভালো হচ্ছে তখন আমার সেই মোরালি রাইট নাকি রং এটা আমি ডিসাইড করতে পারবো তার মানে আমি যদি বাইবেল থেকে এমন কোনো কিছু পাই যেটা অ্যাকচুয়ালি প্রমাণিত যে হলো গিয়ে মানে সবকিছু হইতে হবে এমন যে বলতে তাহলে তো সেটা প্রমাণ হইলো প্রমাণের কারণে সেটা রাইট রং হবে সেটা বাইবেলে থাকার কারণে আমি বাইবেলে থাকার কারণে বাইবেলে আছে না কি নাই সেটা দিয়ে তো কিছু যাচ্ছে আসছে না কারণ আপনি তো অলরেডি প্রমাণ করতেছেন যে এই কাজটা ভালো এই কাজটা মন্দ কোরআনে আছে না কি নাই তা এটা তো কোনো ভ্যালু ক্রিয়েট করতেছে না এখানে আপনার তো আলটিমেটলি মানে এটাকে যাচাই করে দেখতে হচ্ছে যে এই কাজটা ভালো নাকি মন্দ আপনি তো শুধুমাত্র বিশ্বাসের উপর যদি ভিত্তি করেন যে ঈশ্বরে কইছে তাহলে তো সেটা ভালো নাকি মন্দ বোঝার কোন উপায় নাই কারণ একজন মুসলিমের কাছে কাফের মারা হচ্ছে ভালো কাজ কারণ আল্লাহ কইছে আর এই এই কাজটা ভালো নাকি মন্দ এইটা বোঝার একমাত্র পদ্ধতি হচ্ছে এটা এটাকে যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখা এই কাজটা আমার এবং অন্যদের জন্য ভালো নাকি মন্দো সেইটা যখন আমরা যাচাই করে দেখব তখন আমরা শুধুমাত্র এটা মোরাললি রাইট নাকি রং সেটা বুঝতে পারব এছাড়া তো মোরাললি রাইট রং বোঝার কোনো ওয়ে নাই আমাদের কাছে জাস্ট আছে কথিত কিছু ঈশ্বরের কিছু একটা বাণী যেইটার ভিতরে একটা কইতেছে শুকর খাও আরেকটা কইতেছে শুকর খাওয়া না একটাতে কইতেছে মদ খাও আরেকটাতে কইতেছে মদ খাওয়া খারাপ এছাড়া তো আর কিছু নাই এগুলোর ভিতরে আপনি তো আলটিমেটলি যাচাই করেই দেখতে হচ্ছে জিনিসটাকে তো যাচাই করতেছেন কি দিয়ে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে যখন যাচাই করতেছেন তখন আর আপনার আল্লাহর ইয়ার দরকার কি বাইবেলের দরকার কি মোরালিটি বলা যায় না ওইটাকে নির্দেশনা কিছু বইতে কিছু কিছু নির্দেশনা আছে হ্যাঁ অনেক বইতে অনেক নির্দেশনা আছে অনেক ভালো ভালো লোক অনেক ভালো ভালো কথা বলছে অনেক খারাপ খারাপ লোক অনেক খারাপ খারাপ কথা বলছে সেই কথাটা কে যাচাই করার আগ পর্যন্ত আমার পক্ষে তো বলা সম্ভব না যেহেতু ওই বইতে লেখা আছে কথাটা ভালো এটা তো বলা আমার পক্ষে সম্ভব না বা ওই আল্লাহ কইছে দেখে এটা ভালো এটা তো আমার পক্ষে বলা সম্ভব না ওই কাজটা ভালো নাকি মন্দ সেটার পিছনে কি যুক্তি প্রমাণ আছে শুধুমাত্র সেইটা জানলে আমি বলতে পারবো ওটা ভালো নাকি মন্দ আমার মনে হয় আমি মানে বলছি তারপরে আপনি আরেকটু চিন্তা করেন আমাদের এই আলোচনাটা আবারও আপনি শুনেন আবারও চিন্তা করেন আরেকটু চিন্তা করেন চিন্তা করে তাহলে আরেকদিন দিন আসেন আরেক দিন কথা বলবো আপনার সাথে কথা বলে ভালো লাগছে আপনি যদিও একজন অন্ধবিশ্বাসী মানুষ কিন্তু অন্য মুমিনদের মতো ইয়া না আমি আমি প্রথমে ক্লিয়ার করছি যে আমি এখানে আসলে তর্ক করতে আসি নাই সো যদি করে থাকি আমি খুবই দুঃখিত এটা লিখিত রেখেছি আমি যে কোনো তর্ক না সো আমার জাস্ট ইট ছিল যে আমি যা ভাবতেছি এম আই আমি সঠিক কোনো সমস্যা নেই তর্ক করতে কোনো সমস্যা নেই তর্ক অবশ্যই করবেন তর্কই আমরা করি তর্ক করা আমরা প্রমোট করি তর্ক অবশ্যই করতে হবে তর্ক করলেই মানুষ ইয়াগুলা বের করতে পারে কিন্তু মানে একটু বিরক্ত হয়েছি সেটার জন্য যে আপনি আপনাকে যে প্রশ্নটা করা হয় আপনি মানে মানে সরাসরি উত্তর দেন না একটু অন্য দিকে চলে যান এটা একটু এটা যদি আপনি একটু খেয়াল করে কথা বলেন তাহলে আলোচনাটা আরো একটু ভালো হইতো নেক্সট টাইম যদি আপনি একটু চেষ্টা করেন যে টু দি পয়েন্টে কথা বলতে তাহলে আলোচনাগুলো আরো আরো ভালো হইতে পারতো হ্যাঁ ঠিক আছে অবশ্যই বাট আমি খুবই থ্যাংক ইউ যে কথা বলতে পারছি এবং যারা কমেন্ট আছে তারা অনেকে বলতেছিল অনেক সময় হয়ে গেছে তারা কথা বলতে পারতেছে না তো তাদের প্রতি খুবই দুঃখিত যাস অনেক সময় নিয়েছি নিছি হোক আরেকদিন হয়তো যদি সুযোগ হয় কথা বলবো আচ্ছা ঠিক আছে প্রণব ভাই ভালো থাকেন তাহলে ওকে থ্যাংক ইউ শুভরাত্রি ঠিক আছে তাহলে আমরা দ্রুত